আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সকাল থেকে ভিডিওটি শুরু করেছি, আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো আজকে ছিল শুক্রবার, তো শুক্রবার ভোর সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, কিছু কাপড় হচ্ছে কালকে ধুয়েছিলাম, সেগুলো এখনও শুকায়নি। কালকে বিকাল থেকে মোটামুটি ছিটেফোঁটা শুরু হয়েছে আর কি বৃষ্টি। আর এই তো কালকে রাতে আপনাদের ভাইয়া আমাদেরকে বলছিল যে সকালে আমাদেরকে নাস্তা বানিয়ে খাওয়াবে, তো এই তো এখন হচ্ছে ডিম দিয়ে পাউরুটি এখন এই তো ভাসতেছে। এটার ভেতরে একটু চিনি দিয়ে ডিমটাকে প্রথমে আমি গুলিয়ে দিয়েছিলাম, তো সে একটু হাত দিয়ে তো গুলিয়ে নিয়ে তারপরে তো ভেজে আমরা সকালে নাস্তা মানে শেষ করেছি। তারপর এই তো এখন বেশ খানিকটা পরে দুপুর এখন 12টার মতো বাজে, এখন হচ্ছে অনেক রোদ উঠেছে। এখন হচ্ছে গুঁড়া আর হচ্ছে চাউলের গুঁড়া আর এদিকে জিরা আর এটা হচ্ছে গরম মশলা, এগুলো আমি রোদে দিয়েছিলাম। তো বেশ কয়দিন ধরে আমি রোদে দেবো ভাবছিলাম, তো আজকে দিয়ে দিয়েছি। যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আছে আর এদিকে বাবু অনেক ডিস্টার্ব করে, এই জন্য আর কি আমি এগুলো রোদে দিতে পারি না। তো এই তো এখন এগুলো ভালো মতো শুকিয়ে ব্লেন্ড করে রেখে দেব। আর এদিকে এই তো ঘরে চলে এসেছি, বাবুকে এখন পরিষ্কার করে দেবো। ও হচ্ছে গুঁড়া টুড়া দিয়ে একেবারে বিছানাপত্র সব নোংরা করে ফেলেছে, হাতে বুকে সব জায়গায় যে দেখতে পাচ্ছেন। তো বাচ্চা থাকলে তো কিছু করার নাই, এটা তো হবে স্বাভাবিক, কোনো সমস্যা নাই। এগুলো আমি এখন পরিষ্কার করে ফেলবো। তো এই তো দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা, বেহাল অবস্থা। নিচে বিস্কিট মুড়ি চানাচুর এগুলা ফেলেছে, খাটের উপর গুঁড়া মাখিয়েছে ওখান থেকে এনে এনে। তো এই তো আমি এখন ঘর রুমটা পরিষ্কার করে নেব, পরিষ্কার করে ঝেড়ে মুছে নেব, তারপর আবার রান্নাবান্না করতে হবে। তো এই তো প্রথমে আমি সব বালিশ কাঁথা পাশে রেখে আমি এখন সুন্দর করে বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এরপর আমি হচ্ছে রান্নাবান্না করতে যাব। তো এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এই তো আমার বিছানাটা পরিষ্কার করে নেওয়ার পর এখন হচ্ছে এই তো রান্নাঘরে চলে এসেছি, ওদিকে ঘর মুছে নিয়েছি, ঘর মুছে বাবুকে গোসল করিয়ে দিয়েছি। এখন এই তো ঝটপট করে রান্নাটা ছেড়ে নেব। তো এখন হচ্ছে পেঁয়াজ কুলে আলু দিয়ে ভাজি করব আর মাছ দিয়ে টমেটো দিয়ে একটা রান্না করব। তো এই রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর যে রান্নাটা করেছিলাম ওটা আর আজকে শেয়ার করছি না। তো যাই হোক, এই তো পেঁয়াজ কুলিটা ভালোভাবে ধুয়ে আমি এখানে লবণ হলুদ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এ তো বসিয়ে দিয়েছি। তো একটু পোড়া পোড়া হলে আমি নামিয়ে ফেলবো। তো এই ভাজিটা কিন্তু আমার অনেক পছন্দ। তো আপনাদের ভাইয়া দেখা যায় যে একটুও খেতে চায় না, তার নাকি এটা মানে কেমন লাগে, কচকচ করে না কি বলে সেটা আমি বুঝি না। তো যাই হোক, আমার কিন্তু অনেক পছন্দ, এজন্যই আর কি এই সবজিটা কেনা হয়। তার পাশাপাশি আমার মেয়েকেও আমি খাওয়ানো শিখেছি। আর এই তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর হচ্ছে আর এই পেঁয়াজ কুলিগুলো কিনে নিয়ে এসেছি, আর 300 ফিটের ওইদিকে গিয়েছিলাম, ওখানে বেশ ভালো ফ্রেশ গরুর দুধ পাওয়া যায়। তো সামনে যেহেতু রোজা আসছে এজন্য আমি প্রায় 5 কেজি পরিমাণে গরুর দুধ এখানে কিনে নিয়ে এসেছি। তো এ তো আমি এখন বোতলে করে পরিমাণ মতো রেখে রেখে আমি ফ্রিজে মানে ডিপ করে নেব আর কি। আর এই যে পাশে আবার পেঁয়াজ কুলিগুলো কিনে নিয়ে এসেছি, তুমি খাটে পারে দেখা করো, আমি আসছি খাটে পারে দেখা করো, আমি আসছি তোমার হাত পা দেখা যাচ্ছে যাতে খাওয়া যায় আর কি। আর পেঁয়াজ কুলি দেখা যায় যে রোদের ভিতরে কিন্তু পেঁয়াজ রসুন সব কিছুরই দাম বেড়ে যাবে। তো এই যে সেক্ষেত্রে দেখা যায় যে পেঁয়াজ কুলিটা থাকলে এটা ব্লেন্ড করেও কিন্তু তরকারির ভেতর দিয়ে যে কোনো তরকারি রান্না করলে পেঁয়াজের কাজটা হয়ে যায় আর কি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, সম্ভব হলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।